मजिदरिया उठले तूफान तई नयामी डरी जानिया माई तुले ने भे तुमार शफायत रितारी तुमार बेगम नयन जानी कर बे आमाई ने गहमानी जानी दर बे तुले कंठे मधुर कौसरिर पियाला नबी कमली वाला दुखेर दिनेर दरद मोर नबी कमली वाला नबी कमली वाला अल्लाह कभी क्या माफ कर दे। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم خمس مرة هل بقي من درانه شيء قالوا لا يبقى من درانه شيء قال مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পারস্যের কবি আল্লামা সাখসাদি রহমাতুল্লাহি আলাইহি নবীজির শানে যে কবিতা রচনা করেছেন
আমরা সেই কবিতাটুকু আবৃত্তি করছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये दिल तो दिल नहीं है जिस दिल में दुरुद नहीं, ये बात तो बत नहीं है जिस बत में मौला कर दानी। बलागल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमी खिसाली صلوا عليه وآله। ঐতিহ্যবাহী সাতক্ষীরার অন্তর্গত মরহুম আলহাজ কেরামত আলী বিশ্বাসের ১২তম এবং মরহুমা আনোয়ারা বেগমের চতুর্থ বার্ষিকীর দোয়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি ভুমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট সমিতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। একটু আস্তে বলেন আমিন, আর একটু আস্তে বলেন আমিন। আজকের এই মাহফিলে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পীরজাদা মুফতি রুহুল আমিন মাহমুদি হাফিজাহুল্লাহ, জাতীয় পুরস্কার প্রাপ্ত কেরাত গজল মানিকগঞ্জ। আল্লাহ পাকের পক্ষ থেকে তারই বান্দার কণ্ঠকে দিনের জন্য কবুল করুন। আর একটু আস্তে কর না, এতগুলো মানুষের আমিন বললে তো আল্লাহ কবুল করে নিবেন, কবুল করে নিবেন। আজকের এই মাহফিলে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহিমাময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোভিড-19 তথা করোনা ভাইরাসের সময়ের মধ্যে সকল কিছু বিপদকে উপেক্ষা করে দয়াময় আল্লাহ পাকের পবিত্র কোরআনুল হাকিমের তাফসীর শোনার উদ্দেশ্যে আরামের বিছানা থেকে দূরে সরিয়ে আজকের এই মরহুম এবং মরহুমার দোয়ার অনুষ্ঠানে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার। এ খুশির আওয়াজটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছানোর জন্য সকল কার্পণ্যতা ছেড়ে দিয়ে আমরা উচ্চ কণ্ঠে আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। الله أكبر كبيرا الحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا شكال প্রশংসার মালিক কে একটু জোরে বলেন কে আল্লাহ পাক। প্রিয় উপস্থিতি, গত বছর আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা এই আয়াতের তাফসীর করেছিলাম। আজকে আমার এই প্রিয় মানুষ আপনাদের কৃতি সন্তান ডাক্তার সাহেবকে রাস্তায় জিজ্ঞেস করেছিলাম কি বিষয়ে কথা বলবো, তিনি বললেন
মানুষ যেন সালাতের দিকে অগ্রসর হয় সেই বিষয়টুকু আলোকপাত করলে ভালো হয়। এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল হাকিমের সূরাতুল জুমারের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একটা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই সমস্ত ক্ষমতার মালিককে। প্রিয় ভাইরা, আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটু আবদার রাখতে চাই। সে আবদারটুকু হচ্ছে, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে সামনে জায়গা আছে, একটু সামনের জায়গাটাই বসে পড়বে। কারণ কোরআন এমন একটি কিতাব যা হচ্ছে নূর হেদায়েত, যারা বলেন ঠিক কিনা। আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি, তারপরে আলোচনার ভিতরে ঢুকি। আল্লাহ যেন তাওফিক দান করেন। আরো জোরে কোন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান সাহেব, গত বছরের মতন হয়েছে, গত বছরের মতন হয়নি, মাইকের সমস্যা বেশি। قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين. مرحبا. قرآن الحكيم در الله بلن قل هنو بي أبني بلن ইন্নি উমিরতু, আমি আদেষ্টিত হয়েছি, আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল, জোরে বলুন তো, কার গোলামি করার জন্য। আর জোরে কার? এই হচ্ছে আয়াতের সরল অর্থ। আল্লাহ বলেন, কুল হে নবী, আপনি বলুন, ইন্নি উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামি করার জন্য। রাসূল যদি পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য আসতে পারে, তাহলে আমাদের গোলামি করা দরকার আছে না? নাই। আরো জোরে কোন আছে কিনা? আপনাদের ঘরে গিয়ে আয়াতের অর্থটা দেখবেন তো, যদি মিল থাকে মানবেন তো, কথা বলেন মানবেন তো? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য একটা কিতাব দিলাম, যেই কিতাবটার নাম হলো কোরআনুল হাকিম, কোরআনে মাজিদ। পৃথিবীর জমিনে এই কোরআন যদি মানুষ আজকে বুঝতো আর ধরতো আর আমল করত, তাহলে আল্লাহর জান্নাত তাদের জন্য সহজ হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, যদি আমরা কোরআনের বিধিবিধান গুলো বাস্তব জীবনে পরিণত করতে পারতাম, তাহলে আমাদের জন্য আল্লাহর রহমত আসতো, আল্লাহর ফয়সালা ভালো হতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য উত্তম ব্যবস্থাপনা হতো। এইজন্য ভাইরা আমার, জুড়ে বলুন তো, কোরআনটা মানা দরকার আছে না? নাই। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। এখন আসুন, আমরা কেন আল্লাহর ইবাদত করব,
কেন গোলামি করব আল্লাহ কি মুসলমানের জন্য ইবাদতের দ্বার খুলে দিয়েছেন না ভিন্ন জাতিদের জন্য ইবাদতের কথা বলছেন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার তৃতীয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন ইয়া আইয়ুহান لعلكم تتقون কারবানি জোরে বলেন কারবানি আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় আপনারা এবারে প্রশ্নের উত্তর দেন মানুষের মধ্যে খ্রিস্টান আছে কিনা বলেন ইহুদি আছে কিনা বুদ্ধ আছে কিনা হিন্দু ভাই আছে কিনা সারাল আছে কিনা মুসলমান জুড়ে বলুন তো আছে না নাই সমস্ত মানুষগুলোকে আল্লাহ একত্রিত করেছেন একত্রিত করে রব্বুল আলামিন ডাক দিয়া বলেন উবুদু দাসত্ব করো গোলামি করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তারই জুড়ে বলুন তো গোলামি করতে হবে কি হবে না আজকে যদি আমরা বলি আল্লাহ কেন গোলামি করব কেন তোমার হুকুমের তাবেদারি করব কেন তোমাকে রব বলে স্বীকার করব আমাদেরকে তুমি উল্লেখ করো আমাদেরকে বোঝাও ওয়াজ করো আল্লাহ বলেন এই কারণে গোলামি করবান উত্তরে বলেন তো আপনারা যেই জায়গায় বসেছেন এই জায়গাটার নাম কি জোরে বলেন নাম কি জমিন আল্লাহ বলেন তোমাদের জন্য জমিন ছাড়া আমি বিছানা বানালাম কি বানালেন জোরে কোন কি বানালেন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়া বলেছেন পৃথিবীতে যে বেশি আল্লাহর সিজদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি সন্নিকটে করে নেন সুবহানাল্লাহ বলেন এই কথা হচ্ছে আল্লাহর ওয়াসজুদি ওয়াক্তারিব যারা বেশি সিজদা করে আল্লাহ তাকে অতি সন্নিকটে করে নেন জেলে কোন না সুবহান তাফসীরে তাবারী তাবজাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাফসীরে তাবারীর পরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন এমনি ভাবে তাফসীরে নূরুল কোরআনে এসেছে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তাফসীরটা নাম হচ্ছে তাফসীরে ইবনে আব্বাস আপনারা যারা হজ করেছেন অনেকেরই জানা আছে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে কেউ এক সেলেটার কেউ আবার সিঁড়ি বেয়ে উঠে ওঠার পরে ছোট্ট একটি কালারকৃত বাড়ি দেখা যায় সেই বাড়িটা হচ্ছে মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যার নাম হলো মাকতাব সেই মাকতাবের ভিতরে অনেকগুলো হাদিসের কিতাব আছে অনেক তাফসীর আছে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ওই ঘরটার ভিতরে মাকতাবের ভিতরে বহুবার ঢুকিয়েছেন সেখানে বড় একটা তাফসীর হলো ইবনে আব্বাস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লেখেন দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর পায়ে সিজদা করার জন্য এক কদম অগ্রসর হয় আল্লাহকে পাওয়ার জন্য এক কদম অগ্রসর হয় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দু কদম এগিয়ে আসে কয় কদম এখন প্রশ্ন হলো আল্লাহর পা আছে নি কথা কোন নাকি আল্লাহর পা আছে আল্লাহর হাত আছে আল্লাহর নাক আছে চোখ আছে নাই বলে অবশ্যই আছে কিন্তু তা নিয়ে গবেষণা করার কোনো সুযোগ নাই একটু হাতের পরিচয়টা দেই সূরাতুস সাফে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই বলেন তো আরো জোরে নাম কি শয়তান এই ইবলিসকে আল্লাহ বলছেন ক্বাল ইয়া ইবলিস মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া أستكبرت أم كنت من العالين
আল্লাহ বলছেন হে ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম তার মানে কি আছে আল্লাহর কথা কন্যাকে কি আছে সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো ইবলিসে যুক্তি পেশ করেছে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ তুমি বানিয়েছো তুমি বানিয়েছো আদমকে মাটি দিয়ে আর আমাকে বানিয়েছো আগুন দিয়ে আমি তার চেয়ে উত্তম কারণ আগুনের গতি আমরা সব সময় জানি ঊর্ধ্বমুখী আর মাটি যতই বড় হোক না কেন তার গতি কথা কন্যাকে তার গতি নিম্নমুখী আল্লাহর কাছে যুক্তি কখনোই গ্র্যান্টেড নয় রব্ব করিমের পক্ষ থেকে তাকে উড়িয়ে দিয়ে বললেন ফখরুজ বের হয়ে যা জান্নাত থেকে বের হয়ে যা জান্নাত থেকে বের করে দিয়েছেন ইবলিসকে তাহলে আল্লাহর হাত আছে না কথা বলেন না কেন আছে কি না এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ডাক দিয়ে বলছেন ও বান্দা শোনো আমি এমন রব সামিউন বাসীর সব শুনি এবং সব দেখি সুবহানাল্লাহ বলছেন না ওই আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন বান্দারে কেন গোলামি করবা কেন আমার দাসত্ব করবা এই কারণে করবা আজকে যে জমিনটার মধ্যে বসেছেন তার বাস্তবতার রূপরেখা আপনারা প্রমাণ করেছেন আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাআ মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিযকান লাকুম ফালা তাজআলূ লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন আল্লাহ বলেন জমিনকে তোমাদের জন্য বানিয়েছি বিছানা আকাশকে বানালাম ছাদ আল্লাহ যে জমিনকে বিছানা বানিয়েছেন এর চেয়ে উত্তম বিছানা জুড়ে বলুন তো দুনিয়ার জমিনে আরো কিছু আছে নাকি কথা কন না কেন কোটি কোটি টাকার মালিক যদি মারা যায় বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী যদি মারা যায় জুড়ে বলুন তো তার কবরের মধ্যে কয় ধরনের গালিচা দিবে দেবে বিছানা কি হবে জোরে কন্যা কি হবে একজন ঘোষণাকারী যেন ঘোষণা দিয়েই দিবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই সাথে সাথে বলবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা রব্বে করিমের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে বান্দাকে ডেকে বলবে এই মাটিতেই তোমার এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটিতে রাখা হলো এই মাটি থেকে উত্তোলন করা হবে বিচারের দিবসে কে কি করেছিলাম সব কিছু আল্লাহর পক্ষ থেকে বুঝে নেওয়ার জন্য জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য জমিনের মধ্যে সিজদা লাগাতে হবে পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেছেন বান্দারে তুমি যখন যে অবস্থানেই থাকো আজানের ধ্বনি উচ্চারিত হয়ে যাওয়ার সাথে সাথে জোরে বলুন তো গোলামি করতে হবে কার আর জোরে বলেন কার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় বাস্তবতার নমুনা দেখুন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে উদ্গমনের রজনী হয়েছিল জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করেছেন জান্নাত জাহান্নামের মধ্যে যখন আল্লাহর নবী লক্ষ্য করলেন হাঁটার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি সামনের তার পায়ের শব্দ শোনা যাচ্ছে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কার্যক্রম শেষ করার পরে যখন আবার চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে যখন জমিনে আসলেন জমিনে আসার পরে ডেকে বললেন ওগো আল্লাহর বান্দা জীবনে এমন কি আমল করেছো যার কারণে আল্লাহ তোমাকে এত মর্যাদা দান করেছেন আল্লাহর বান্দা চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ
জীবনে আমার কোনো বাড়তি আমল নাই, তবে আমি যখন উযু করতাম উযু করার পরে উযু দিয়ে প্রথম উযুটা দিয়ে প্রত্যেক উযু দিয়ে আমি দুই রাকাত করে নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ বলে এইজন্য গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেছেন পৃথিবীর জমিনে বান্দারে ইহ জগৎ এটার শেষ আছে, পরজগতের কোনো শেষ নাই। যেদিন পরজগতের বাসিন্দা হয়ে যাবে সেই সময়টার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তোমার কাছ থেকে যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হবে তোমার জীবনের নামাজের হিসাব। জোরে বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমার জীবনের বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। আজকে নামাজের গাফলা আছে কিনা তো জোরে কন্যাকে আছে কি নাই? পৃথিবীতে আল্লাহ পাক তিনি ঘোষণা দিয়া বিসসালাহ তোমার পরিবারস্থদেরকে আমি আল্লাহর জন্য নামাজের দিকে উদ্বুদ্ধ করব। বাবা নামাজ করবে, মেয়েও নামাজ করবে। বাবা নামাজ করবে, ছেলেও নামাজ পড়বে। আবার দেখা গেল পরিবারের সবাই নামাজ পড়তে হবে। জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আমলের হিসাব যখন নেবেন, জমিনের আমলের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ভাই কবরে যখন রাখা হবে মানুষটাকে, রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন কবর তার জন্য একটা আওয়াজ দিবে। কবর ডেকে বলবে আয়াই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর নাফরমানি করেছিলে, তোর জন্য আজকে অপেক্ষমান ছিলাম। বান্দাকে কবরে রাখার পরে দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে যার কারণে বুকের এক পাজরের হাড় ভিন্ন পাজরে ঢুকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সময় মানুষটা চিৎকার করতে থাকবে, দেখে দেখে আল্লাহর কাছে বলবে আল্লাহ ছেড়ে দাও ছেড়ে দাও, দুনিয়ার জমিনে তোমারে আবার যেন সন্তুষ্ট করে আসতে পারি আর একটা অপশন দাও, সুযোগ করে দাও। দয়া বলে আল্লাহ বলবেন না, বহু সুযোগ পেয়েছিলে কিন্তু ওই জায়গাটার মধ্যে আমার কাজ করনি, আমার গোলামি করনি। প্রিয় ভাইয়েরা আমার আমলের দপ্তরের হিসাব হবে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করার জন্য। জোরে বলুন তো আমাদের কাছে ফেরেশতা নিয়োগ দিয়েছেন কিনা? কথা কন আসেনি ফেরেশতা দুই কাঁধে? কথা কন নাকি আসে কিনা? নাম কি? সম্মানিত ফেরেশতা আল্লাহ বলতেছেন কি তোমাদের দুই কাঁধে সম্মানিত ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, যা কিছু করছো রে বান্দা সব লিপিবদ্ধ আছে, অডিও হচ্ছে ভিডিও হচ্ছে সব কিছু, জোরে বলুন তো ফাইল পত্র করে রাখছেন কে? সেদিন কবরে রাখার পরে আল্লাহর হিসাব শুরু হয়ে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুজুর্গ সাহাবী ছিল যিনি আল্লাহর বান্দা গিফারা নামক স্থানের মধ্যে অবস্থান করতেন। গিফারা নামক স্থানে অবস্থান করার সময় এই সময়টুকুর মধ্যে যখন শুনলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন ব্যক্তি আগমন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সম্পর্কে তার ধারণা সৃষ্টি করার লক্ষ্যে তারই ছোট ভাই যার নাম ছিল মুসলিম, মুসলিমকে ডেকে বলল যাও গিয়ে দেখো সেখানে মক্কার মধ্যে একজন মানুষ যেন মানুষকে কল্যাণের দিকে ডাকে, সেই মানুষটা সম্পর্কে বুঝে আসো। পৃথিবীর জমিনে ভাই যান জুড়ে বলুন তো নবীর চেয়ে আদর্শিক মানুষ আরো পাওয়া যাবে নাকি? সাইয়েদুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন জুড়ে কন্যা সুবহান। আজকে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা হয় এরকম পাবলিক আছে না? নাই। ফ্রান্সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কার্টুন প্রদর্শিত হওয়ার পরে
গোটা বাঙালি জাতির মধ্য থেকে ইমানি চেতনা নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে প্রমাণ করে দিয়েছে আজও আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না নাস্তিকবাদীদের কোনো ঠাই নাই যেখানে কোরআন আছে আমরা রাসূলকে ভালোবেসেছি কথা বলেন আমার ভাইরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝার জন্য মুসলিম যখন আগমন করলো আগমন করার পরে দ্বীনের নবীর কথাগুলো শুনতে লাগলো দ্বীনের নবীর কথা শোনার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তখন এখান থেকে চলে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে থাকা অবস্থায় সমস্ত কথাগুলো তিনি যখন বুঝলেন এই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল হে আবু যর ভাইয়া যার কথাগুলো বলেছো সে সত্যিকার অর্থে আল্লাহর নবী সুবহানাল্লাহ বলল মনস্থির করতে পারলো না নিজেকে কন্ট্রোল করতে পারলো না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাথে সাথে রওনা করে দিল আর বলল মুসলিম রে তোর কথাই আমি মনস্থির করতে পারলাম না দেখি গিয়ে তিনি কেমন মানুষ এত আদর্শিক মানুষ দুনিয়ার জমিনে ইতিপূর্বে আল্লাহ পাঠান নাই আর পরবর্তীতে আসবে কিনা সন্দেহ আছে এই সন্দেহের দ্বিধা ভেঙে দিয়েছিল যে সেই মানুষটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কথা কোন নাকে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবিদার ছিল কথা কোন ঠিক কিনা কিন্তু তার মৃত্যু হয়েছে টয়লেটে তার মৃত্যু কোথায় হয়েছে টয়লেটে মৃত্যু হয়েছে নবীদের মৃত্যু কখনো টয়লেটে হতে পারে না ভন্ডামির একটা শেষ থাকা দরকার কথা বলেন ঠিক কিনা রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন হঠাৎ করে ঈমানের কথাগুলো উপস্থাপন করলেন আর বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমার মালিক হচ্ছে আল্লাহ এই কথাটার উপরে দৃঢ় থাকে অটুট থাকে আল্লাহ বলেন তাতানাযালু আলাইহিমুল মালাইকা তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতাদের প্রতিদিন দল পাঠিয়ে দেওয়া হয় তারা গিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর বান্দা ভয় নাই পেরেশানি নাই সুসংবাদ গ্রহণ করো জান্নাতের সুবহানাল্লাহ বলে হযরত আবু যর আল্লাহর বান্দা বসে বসে দ্বীনের নবীর কথাগুলো শুনতে লাগলেন হঠাৎ করে যখন সাহাবীদের মাঝ থেকে আলোচনার বৈঠক শেষ করে নবীজি চলে গেলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন শেষে বের হলেন হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা আল্লাহর বান্দা ডেকে বললেন ও আল্লাহর বান্দা তুমি কোথ থেকে এসেছো মনে হয় তোমার কাজটা শেষ হয়নি চলো আমার বাড়ির মেহমান হবে প্রথম দিনে তার বাড়ির মেহমান বানালেন মেহমান বানানোর পরে তিনি তাকে থাকতে দিলেন খাবার দিলেন কিন্তু কিছু বললেন না সকাল হওয়া মাত্রই আবার আল্লাহর নবীর সামনে চলে আসছেন দ্বীনের নবী সাহাবীদের জন্য কথাগুলো বলছেন আর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তখন সমস্ত কথাগুলো শুনে শুনে অপেক্ষমান হচ্ছেন নবীর সাথে কিছু কথা বলবে এইভাবে যখন আল্লাহর নবী কথাগুলো একটি পর্যায়ে বন্ধ করে দিলেন এমন সময় সাহাবীরাও বাড়িতে চলে গেল তাদের বাসায় চলে গেল আল্লাহর বান্দা আবারও বসে আছেন দ্বিতীয় দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে করে তার ঘরে নিয়ে গেলেন তৃতীয় দিন একই অবস্থা হলো তৃতীয় দিন আবার বাড়িতে নিয়ে গেলেন থাকতে দিলেন খাবার দিলেন খাবার শেষ করার পরে বলল তুমি কিসের কারণে এই জায়গাটুকুর মধ্যে আসছিলে মনে হয় তোমার কাজটা শেষ হয় না এবার বলো আল্লাহ পাকের বান্দা চিৎকার মেরে বলল শুনেছি আপনার নাম হলো আলী যদি আপনি আমার এই কথাটার উত্তর দেন আমার জীবনের নিরাপত্তা দিবেন তাহলে আমি আপনাকে বলতে পারি হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন পৃথিবীতে নিরাপত্তা দেওয়ার একমাত্র জোরে বলুন তো মালিককে
একমাত্র মালিক হচ্ছে নিরাপত্তা দেওয়ার। কোভিড-19 এর মধ্যে আমরা আসার পরে লক্ষ্য করেছি সন্তান কোভিড-19 আক্রান্ত হয়ে গেছে, আক্রান্ত হয়ে যাওয়ার পরে গর্ভধারিণী মা যে মাতাকে গর্ভের মধ্যে ধারণ করেছিলেন চিন্তা করেন আমার সন্তান যদি দুনিয়াতে না বাঁচে তাহলে আমার বেঁচে থাকার অর্থটা কি, শেষ পর্যন্ত সন্তানকে খুলে নিল। অথচ এডিসিআরের বক্তব্য হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা হলো। আমরা প্রাথমিক পর্যায়ে যে ভিডিও চিত্রটুকু দেখেছিলাম যে যেখানে টাচ করলো হাতুড়ের মধ্যে, মনে করেন দরজার হাতুড়ের মধ্যে টাচ করেছে কোভিড-19 আক্রান্ত কোন মানুষ, সেখানে যদি কেউ টাচ করেছে তখন তার মধ্যে আবার সেই জীবাণুটা ঢুকে গেছে, কথা বলেন ঠিক কিনা। এই অবস্থাটুকু আমরা লক্ষ্য করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের দ্বারা বুঝিয়ে দিলেন মা আসাবাতুহুম মিন মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون বিপদ আসে না আমি আল্লাহর হুকুম ছাড়া, আর যখন তোমাদের মধ্যে বিপদ এসেই যায় তখন তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হুডাকে বলল ও আল্লাহর বান্দা তুমি যদি আমার জীবনে নিরাপত্তা দিতে পারো তাহলে বলতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু বললেন না না, জীবনের নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, আমি প্রাণান্তর চেষ্টা চালাবো। একটি পর্যায়ে যখন বলল তারপরে বলতে লাগলো আমি শুনেছি আমার ভাই মুসলিমের কাছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি নাকি ইসলামের যাজক, সেখানে আমি উপস্থিত হয়েছি তার দেখার জন্য। এরপরে আমি লক্ষ্য করলাম তিনি এমন একজন মানব, এমন একজন মানুষ যার মধ্যে খুদ নাই, যার চরিত্রের মধ্যে কোনো কলুষ নাই, জোরে বলেন ঠিক কিনা। নিখুঁত চরিত্রের মধ্যে কোনো সমস্যা কথা কন নাকি, এই চরিত্র সম্পর্কে সার্টিফাই করেছেন কে, আর একটু জোরে করেন কে, একটু জোরে বলেন কে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আমার হাবিবকে রাসূলকে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি, জোরে কন্যা সুবহান। প্রিয় ভাইরা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, বলার পরেই রাসূলের সাহাবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন সকাল বেলায় আমার সাথে রওনা করবা, আমি যখন রাস্তার মধ্যে কোনো বিপদ দেখব সেখানে আমি বসে পড়ব প্রস্রাবের সুরত ধরে, তুমি কিন্তু হাঁটতেই থাকবা। ইসলামে কৌশল আছে না নাই, কথা কন না কে আছে না নাই, সাথে সাথে তিনি রাজি হয়ে গেল। সকাল হওয়া মাত্র এই দুজনে মিলে রওনা করলেন, বিপদের সম্মুখীন হলে পরে বসে পড়লেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করেছেন, নবীজির কাছে একটি পর্যায়ে উপস্থিত হলো। আল্লাহর নবী ইসলাম সম্পর্কে তাকে যখন ধ্যান ধারণা দিলেন, কালিমা সম্পর্কে বোঝার জন্য ধ্যান ধারণা দিলেন, সাথে সাথে আল্লাহর বান্দা এবার চিৎকার মেরে ডেকে বললো গো আল্লাহর হাবিব মেহরবানি করে আমাকে দয়া করে মুসলমান বানান। সুবহানাল্লাহ, বলে ইসলামের মধ্যে শান্তি আছে কিনা, কোন গোটা পৃথিবী জুড়ে আজকে মুসলমান হওয়ার জন্য মানুষেরা দলে দলে উদ্বুদ্ধ হচ্ছে। গত সপ্তাহে বেসরকারি চ্যানেল বাংলাদেশ, বাংলাদেশের সেই বেসরকারি চ্যানেল সময় সংবাদের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে গোটা পৃথিবীতে প্রত্যেক দিন আমেরিকার গবেষণা এসেছে প্রত্যেক দিন 6,500 করে মুসলমান হচ্ছে। শুধু তাই নয় আমেরিকার 4 বছরে, বিগত 4 বছরে আপনার 40,000 মানুষ মুসলমান হয়েছে।
আপনি চিন্তা করেন এই মানুষগুলো কোথা থেকে এসেছে এই মানুষগুলো কোথা থেকে এসেছে ঈমান এমন একটি জিনিস এটা এমন একটি দৌলত দয়াময় আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন জোরে কর না সুবহানাল্লাহ আজকের আপডেট আমি পুরো গ্রামটা বলতে পারতেছি না আমার এখানে আপনার সংরক্ষিত আছে আপনাদের এই যশোরে যশোরে দারিদ্র ফ্যামিলি তিনজন মেয়ে মা বাবা তারা যখন ইসলাম সম্পর্কে তাদের মানবিকতা যখন দেখলো মুসলমানদের অবস্থা সম্পর্কে যখন দেখলো তাদের এই পরিবারের তিনজন দরিদ্র ফ্যামিলি থেকে তারা মুসলমান হয়ে গেছে আমার কাছে এগুলো সেভ আছে গ্রামের নামটা আমার এই মুহূর্তে বলতে পারতেছি না দেখলে আপনাদেরকে বলে দিতে পারবো শুধু এই না কালিমা পড়ে কোরআন পড়ে পড়ে মুসলমান হচ্ছে জোরে কর না সুবহানাল্লাহ দেখেন ইংল্যান্ডের এক পরিবারে আমি বলেছিলাম এক পরিবারের সাতজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে লোকেরা এই সময়টুকুর মধ্যে আপনার সকাল হওয়া মাত্রই প্রশ্ন করার জন্য গেল সাংবাদিক উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে সাংবাদিককে বলল কে আপনাদেরকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এই সময়ের মধ্যে মহিলা ডেকে বলছে একজন প্রকৌশলী পৃথিবীতে কেউ আমাদেরকে উদ্বুদ্ধ করেনি আমাদেরকে মুসলমান হওয়ার জন্য এই কোরআন উদ্বুদ্ধ করেছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ তারপরে কোরআনুল হাকিমের সূরাতুন নিসার ৮২ নম্বর আয়াতে কারিমা পড়ে বাঙালি শোনালেন أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا الله رب العالمين بندي بولين আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা এটা যদি আল্লাহর কিতাব না হতো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনটা যদি কিতাব না হতো তাহলে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা যেত বৈপরীত দেখা যেত এবার আপনারা বলুন তো আল্লাহর কোরআনে কোনো ভুল ত্রুটি আছে নাকি যে কথা বলছিলাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে তো আল্লাহর বান্দা তিনি গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মুসলমান বানান তিনি মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন রাসূল বলেন আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে স্থির থাকতে পারেনি নবীজির কাছ থেকে উঠে দাঁড়ালো উঁচু একটি জায়গায় গিয়ে আল্লাহর বান্দা এবার আওয়াজ দেয় আওয়াজ দিয়ে বলতে লাগলো হে মক্কার কাফেররা হে মক্কার মানুষেরা রে তোমাদের কি হলো আমি গিফারান স্থান থেকে এসে আজকে কালিমা পড়ে মুসলমান হচ্ছি মদিনাওয়ালাদেরকে আহ্বান করেছেন মক্কাওয়ালাদেরকে আহ্বান করেছেন দুপুরের সময় সেই সময়টুকুর মধ্যে মানুষেরা রেস্ট করত তারা এই সময়টার মধ্যে বিশ্রাম করত ঘুমাত যখন এই আওয়াজটুকু কানে পৌঁছে গেল ডেকে ডেকে বলতেছে মুসলমানদের কত স্পর্ধা আমার ভাইরা আজকেও দেখা যায় মুসলমানদের পিছনে একটা লেবেল লাগানোর জন্য মরিয়া হইয়াছে মুসলমানরা জঙ্গিবাদ জুড়ে বলেন এরকম লেবেল লাগানোর জন্য মানুষ দাঁড়িয়ে আছে না মুসলমান কখনো জঙ্গিবাদ হতে পারে না এগুলো পিছন থেকে আপনার লেবেল লাগায় যারা আর পিছন থেকে সেই সমস্ত মানুষেরা তাদেরকে শেল্টারও দিয়ে যাচ্ছে কথা কোন ঠিক কি না আমার প্রশ্ন হচ্ছে মুসলমান জঙ্গিবাদ হতে পারে না আপনারা তো বলবেন হলি আর্টিজামে যারা হামলা করেছিল এরা তো মুসলমানই ছিল কথা কোন কিন্তু মুসলমানের গুণ তাদের ভিতরে ছিল না আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না তাহলে আমরা কি মুসলমান না কথা বলেন না কেন মুসলমান না অর্থাৎ মুসলমানের যে সমস্ত
গুনাহগুণ থাকা প্রয়োজন সেই গুনাহবলি অর্জন করে তোমরা মরো এর আগে মৃত্যুবরণ করিও এটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য প্রিয় ভাইরা আমার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু আওয়াজ টুকু দেওয়ার পরে মক্কার মানুষেরা বিশ্রাম ছেড়ে দিয়ে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে পাথর নিয়ে রওনা করলো দূর থেকে দেখা মাত্রই পাথরের আঘাত শুরু করে দিল রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে যখন তিনি পড়ে গেল জমিনে পড়ে যাওয়ার পরে সাহাবা ইকরামদের মধ্য থেকে যখন বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হলো আল্লাহর বান্দাকে ডেকে বললেন নবীজি ও আবু যর এখন ইসলামের প্রারম্ভিক অবস্থা কেন তুমি এই আওয়াজটুকু জোরসে মারলে আল্লাহর বান্দা চিৎকার মেরে বললেন ওগো আল্লাহর হাবিব গা থেকে শরীর থেকে রক্ত ঝরে যে বিন্দু পরিমাণ দুঃখ নাই কোনো কষ্ট আমার নাই শুধুমাত্র এই কথাটা আপনি ওয়াদা দেন কিয়ামতের ময়দান থেকে আপনি আমারে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কেন বিজি বললেন আবু যর রে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারো আমল যদি তোমার মধ্যে সংশোধন থাকে আমি নবী ওয়াদা করলাম তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তানের এন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খননের দায়িত্ব নিয়েছিলেন শুধুমাত্র এই কথাটা বোঝানোর জন্য জীবনে যদি আমলের খাতা সংকীর্ণ থাকে জোরে বলুন তো দুনিয়ার জমিনের কেউ বাঁচানোর কাউকে ক্ষমতা আছে নাকি কথা বলেন আছে কারো কোনো ক্ষমতা নাই আমলের খাতা যদি শূন্য হয়ে যায় আমরা এই সময়টার মধ্যে লক্ষ্য করেছি 2020 সাল আমার কথার সাথে আপনারা একমত হবেন সমস্ত তথ্যগুলো আমার কাছে সংরক্ষণ আছে 2020 সালে স্বামী করোনায় আক্রান্ত হয়েছে বিবি বাবার বাড়িতে চলে গেছে কথা কোন না কেন এই দুনিয়াই প্রমাণ করে দিয়েছে হাশরের ময়দানে আপনজনকে যে একজন চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই দিন বিপদগ্রস্ত হয়ে ভাইয়ের কাছে গেলে ভাই বলবে দুনিয়াতে এই পরিচয়ের এই চেহারার কোন ভাই আমার ছিল না মা বলবে এই সন্তান আমার ছিল না বাবা বলবে এরকম কোন সন্তান আমার ছিল না আমার তো সন্তানই ছিল না বন্ধুরা বলবে তোমার মতন বন্ধু তো আমার পৃথিবীতে ছিল না সব মানুষেরা আস্তে আস্তে করে দূরে সরে যাবে এটা কিয়ামতের ময়দানে আলোচনা আমরা 2020 সালে এই বাংলাদেশের মাটিতেই দেখেছি মাত্র কোভিড-19 করোনা ভাইরাস স্বামীর হয়েছে বিবি বাবার বাড়িতে চলে গেছে কথা কোন না কেন তাহলে কি হলো কেউ কাহারো আপন না কেউ কাহারো আপন না আপন কে জোরে বলেন আপন কে আল্লাহ পাক আশ্চর্য হবে এই 2020 সালটা আমাদের মাঝে এমন অবস্থা গেল মা গর্ভধারিণী তিনি করোনায় আক্রান্ত না ঠান্ডা সর্দি লাগছিল কাশি হয়েছে একটু রাতের বেলায় জ্বর এসেছে তিন সন্তানে মিলে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে শুনেন নাই আপনারা কথা কোন নাই শুনেন নাই আপনারা সমস্ত বেসরকারি চ্যানেলগুলোতে তার প্রকাশিত হয়েছে এই তথ্যগুলো দিয়েছে সংবাদ পাঠক পাঠিকারা সেই খবরগুলো পড়েছে প্রিয় ভাইরা খবরের পৃষ্ঠার মধ্যে এগুলো এসেছে এমন কোন পত্রিকা নাই যার মধ্যে আসেনি তাহলে বোঝা গেল কি মা করোনায় আক্রান্ত হয়েছে মনে করেই তিন সন্তানে মিলে কথা কন্যাকে তিন সন্তান মিলে জঙ্গলে ফেলে দিয়ে আসছে এই যে আমার ভাই ডাক্তার সাহেব অনেক মহব্বত করে আপনাদের মাঝে আবারও গত বছরের পর আবারও এনেছেন শুধুমাত্র এই কথাটা বলা অর্থই হলো ডাক্তাররা মিলে তাকে যখন টেস্ট করলো টেস্ট করার পরে দেখলো তার মধ্যে কোভিড-19 এর চিহ্ন তার কোনো ভাইরাস তার মধ্যে কোনো সিম্পটম পাওয়া যায় না কিন্তু সন্তানেরা মিলে করলোটা কি কথা বুঝলেন সন্তানেরা মিলে করলোটা কি বুঝিয়ে দিল আপনজন বলতে পৃথিবীতে কেউ
কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক সুবহানাল্লাহ বলতে একজন আরেকজনের পোশাক এর অর্থ কি স্ত্রী যদি অসুস্থ হয়ে যায় মনে করেন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে স্ত্রী হাতটা ভেঙে গেছে কথা বুঝছেন তো হাত ভেঙে গেল এরকম হয় কি হয় না পা ভেঙে গেল হয় কি হয় না এখন তার টয়লেটের কাজ করার জন্য স্বামী ছাড়া আর কেউ আছে ভাই কথা কোন নাকি আছে শারীরিক এমন কিছু খেদমত আছে মেয়ে করতে পারে না লজ্জার বিষয় থাকে কথা বলেন ঠিক কি না পুরুষ যদি হয় ছেলে এমন কিছু খেদমত আছে করতে পারে না একমাত্র তার বিবি ছাড়া সম্ভব নয় এই কারণে আল্লাহ বলছেন একজন স্বামী আর একজন স্ত্রী দুজন হলো একজন আরেকজনের পোশাক তার মানে হচ্ছে দুজন দুজনের জন্য পরম বন্ধু জুরে কল সুবহানাল্লাহ কিন্তু এই কোভিড 19 এ আমরা লক্ষ্য করেছি একজন পুলিশের ভাই আক্রান্ত হওয়ার পর কারণ জনতার মাঝে সেবা দিয়েছে আক্রান্ত হওয়ার পর যখন বাড়িতে গেল মানে সুস্থ হয়ে বাড়িতে যাওয়ার পর এলাকাবাসী বলতে শুরু করলো ও তো আমাদের এলাকাটা নষ্ট করে ফেলবে কথা কোন না কেন নাই নাই প্রমাণ নাই আমার কাছে সব ভিডিও চিত্র আছে প্রিয় ভাইয়েরা আমার ইভেন তার বিবি বাবার বাড়িতে চলে গেছে সুস্থ হওয়ার পরে বলতেছে তোমার কাছে যাওয়া যাবে না তাহলে মহা মুসিবত আছে তার মানে কি পৃথিবীতে কেউ কাহারো আপন জুরে কন্যাকে আপন 2020 সালের আরেকটি ঘটনা প্রকাশিত হয়েছে 21 সালে এসে স্বামী আক্রান্ত বিবি ভয়ে সেবা করলেই সে আক্রান্ত হবে বাবার বাড়িতে চলে গেছে ফোন দিয়েছে তুমি কোথায় বাবার বাড়িতে কেন আসো না আমি তো মহা মুসিবতে আছি তোমার সাথে আমি মরতে পারি না কথা কোন না কেন আমার কাছে আছে তত্ত্ব সুস্থ যখন হয়ে গেল সেই সময়টুকুর মধ্যে সে তার বাড়ি থেকে ব্যাগটা ভর্তি করে স্বামীর বাড়িতে চলে আসছে স্বামী এবার নাসুর বান্দা ডেকে বলে আমি অসুস্থ ছিলাম আমার সাথে যেহেতু তুমি মরতে পারবে না সুস্থতার জিন্দেগি নিয়ে তোমার সাথে আমি সংসার করতে পারি না এগুলো স্বামী বাংলাদেশে দরকার আছে কথা কন্যাকে এখন স্বামীরা বধূতে রূপান্তরিত হয়ে গেছে আপনাদের এই সাত কিরাতে নাই আছে আহা প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খননের দায়িত্ব নিয়েছেন যখন কবরটা খনন হয়ে গেল আল্লাহর বান্দা এর ভিতরে আছে এর ভিতরে থেকে বলতেছে হে কবরের মাটি তোর ভিতরে আজকে যাকে রেখে যাব তিনি হলেন খাতুনে জান্নাত বাংলাদেশের প্রত্যেক মসজিদের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে ফয়সালা হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশে দেখেন আপনি কাবা ঘরে ইমামের জবান থেকে শুনবেন যারা হজ করেছেন অবশ্যই জুমার দিনে শুনেছেন মদিনাতুল মুনাব্বারায় মসজিদে নববীর খতিবের জবান থেকে শুনেছেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটুকু উচ্চারণ বলে করার সাথে সাথে বলে খাতুনে জান্নাত আল্লাহ পাক তার জান্নাতের সর্দারিনী বানিয়ে দিবেন ঠিক কি না বলে কবরের তোর ভিতর আজকে যাকে রেখে যাব তিনি হলেন খাতুন জান্নাত অশুভনি আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ নাই তারপরে বলল হে কবরের মাটি তোর ভিতর আজকে যাকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাত বেহেশতের নও জওয়ানদের সর্দার হবে কোনো অশুভনি আচরণ করবে না কবর থেকে কোনো আওয়াজ নাই এরপরে রেখে বলল হে কবরের মাটি তোর ভিতর আজকে যাকে রেখে যাব তিনি এমন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহের মতন শক্তি দান করেছিলেন হযরতে আলী কাররামুল্লাহি ওয়াজহার বিবি খবরদার অশুভনি আচরণ করবে না কোনো আওয়াজ নাই এমন শক্তি আল্লাহ দিয়েছিলেন একটু সহজে বোঝার জন্য বলছি যুদ্ধ করার জন্য আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে যখন পাঠিয়েছিলেন সেই সময় শুধু এলাকায় ঢোকার জন্য শহরে ঢোকার জন্য একটি প্রধান গেট ছিল
যার নাম ছিল কামজ দুর্গম হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা আল্লাহর বান্দা সামনে গেল বাম হাতে থাপা দিল থাপা দিয়ে তারপরে কামজ দুর্গটারে উপরিয়ে ফেলেছে এইটা বাম হাতেই ছিল শহরের ভিতরে প্রবেশ করেছে শত্রুপক্ষের মানুষের আক্রমণ শুরু করলো আল্লাহর বান্দারা তারা নিজেরা সেই আক্রমণকে প্রতিহত করার জন্য নিজেরা তরবারি ধারণ করেছে এমন সময় নিজের হাতে ডাল স্বরূপ সেই কামজ দুর্গ ব্যবহার করেছেন মুসলমানদের অনুকূলে যখন যুদ্ধ চলে আসছে আল্লাহর বান্দা যখন এই অবস্থা থেকে হাত থেকে কামজ দুর্গটা ছেড়ে দিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর পৌঁছানো আল্লাহর নবী উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবীরা তোমরা সামনে আসো মতান্তরে বলেছেন 70 জন সাহাবীকে সামনে আনলেন আনার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই কামজ দুর্গটারে উঠাও 70 জনের চেষ্টা করেছে কিন্তু কেউ পারে নাই ব্যর্থ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে রাগ পেল রাগে বশবত হওয়ার পরে আল্লাহর নবী বলেন ও আলী আপনি এবার উঠান আনন্দ চিত্তে গিয়ে থাপা দিল দুই হাতে দেওয়ার পরে উঠাবে তো দূরের কথা এক চুল পরিমাণ নড়াচড়া করার মতন কোনো ক্ষমতা ছিল না লজ্জিত হয়ে গেল লজ্জিত হওয়ারই তো কথা যে হাতে ডাল শুরু ব্যবহার করেছেন এখন তারে নড়াচড়া করতে পারে না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আলী শুনুন এই কামুজ দুর্গটকে আপনার হাতে ডাল শুরু ব্যবহার করে যুদ্ধ করেছিলেন সেটা আপনার কোনো শক্তি ছিল না দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার শরীরের মধ্যে শক্তি সামর্থ্য দান করে স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার উপর রহম করেছিলেন আলীর বিবি রেখে যাচ্ছে খবরদার অশোভনীয় আচরণ করবি না কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল বান্দা এবার চিৎকার মেরে বলে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রেখে যাচ্ছে অশোভনীয় আচরণ করবি না এরপরে কবর ডাক দিয়ে বল চল না জবান খুলে দাও আজকের দিনে তোমার বান্দাকে একটু খবর শুনিয়ে দেই যখন জবান খুলে গেল চিৎকার মেরে বলল আমি খাতুনে জান্নাতরে চিনি না আমি চিনি না হাসান হোসেনের মাকে আলীর বিবিরে চিনি না আমি চিনি না নবীর কন্যাকে আমি চিনি একমাত্র ইমানের আমল তার ঈমান যদি মজবুত থাকে আমলের দ্বারা সংশোধন হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের গালিচা তার জন্য বিছিয়ে দেব ঈমান আমল শক্ত হতে হবে রাজি তো ইনশাআল্লাহ এখন বাংলাদেশে অনেকে বলে থাকে এরকম নামাজ না পড়লে কি হবে ঈমান বড় শক্ত আপনাদের সাত কিরাতে এমন মানুষ মনে হয় না ওমা কথা কোন আছে এক শ্রেণীর মানুষ গান বানছে বলবো নি না রাগ করবেন থাক নবীর ভালোবাসার গান বানছে আবার তারা নামাজ রোজা লাগে না তারও গান বানছে শালু কাপড় পরে আছে নি লাল কাপড়ের লোক আছে কিনা কোন বাংলাদেশে আপনাদের সাত কিরাতে না থাকতে পারে বড় বড় গাছ হলে এটারে লাল কাপড় দিয়ে বেড়া দিছে কথা কোন মোমবাতি জ্বালালো ভক্তি দিচ্ছে আর বলে এখানেই বাবা লুকাইতো আছে জুরে কোন না নাউজুবিল্লাহ আবার নবীর শানে গজল বানায় এরকম মানুষ আছে না ডাকতেছে পানির তালে মোহমের বাতি বানবাতাসে নিবে না হাইরে পানির তালে মোহমের বাতি বানবাতাসে নিবে না ওরে খাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না একটু জোরে কোন না নাউজুবিল্লাহ এরকম মার্কা আছে না এরা হলো বাপা এরা কি জোরে কোন এরা কি আল্লাহ কি বলেন দেখেন আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম
নিজেরাই হলো সফলতা অর্জনকারী। মুমিন কারা? যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। বিনয় কাকে বলে? জমিনে কাজ করছিলেন, নামাজে গিয়ে মনে পড়বেন, এটা বিনয়। কথা কোন না, এটা বিনয়। ঘড়ির দিকে তাকানো বিনয়। কথা কোন না কেন? এরকম পাবলিক আছে না নাই? রমজান মাস হলে পরে ইমাম সাহেব কি হাবেশা রাখলেন আপনি? আপনারে দায়িত্ব দিয়েছিলাম, আপনি কি হাবেশা মানলেন? পাশের মসজিদে 40 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যায়, আর আমাদের মসজিদের হাবেশা এই 1 ঘন্টার উপরে লাগে, কি হবে জানেন? এরকম আছে কি না? করেন হাবেশ সাহেব এখন চিন্তা করলো মুসল্লিরা অসন্তুষ্ট, যা আছে কপালে তুফান উঠিয়ে দিব। এরকম আছে নি? কথা কোন নাকি আছে নি? আহারে, বিনয় নষ্ট করা যাবে না। আবার বলছেন নামাজে নামাজ পড়ার সময়ে একাগ্রতা থাকতে হবে, কার দিকে? জোরে বলেন, কার দিকে? প্রিয় ভাইরা আমার, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়লে তখন নামাজ ছাড়া আর কোনো উপায়, ধৈর্য ধারণ করতে হবে কিসের মাধ্যমে? একটু জোরে বলেন, কিসের মাধ্যমে? واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله বলছেন বিপদে পড়ে গেল, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। আর ধৈর্যশীলদের সাথে আছেন কে ভাই? আরো জোরে কন্যা কে আছেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, সেখান থেকে উঠে একটা দৌড় মারছিলেন, বাকি যে বলে তিনি সংসার করতে পারেন নাই। আমার ভাইরা, নবীর কন্যা সন্তানের জন্য যদি এরকম কথা থাকতে পারে, জোরে বলুন তো, আমাদের জন্য নামাজ আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে কিনা? এই জন্য সালাতের দিকে আমরা অগ্রসর হব, না গানের দিকে? জোরে কোন না, কিসের দিকে? আজকে সমাজের অবস্থা এমন হয়ে যাচ্ছে ভাই, মানুষ অশালীনতার পথ বেছে নিতে নিতে একেবারে তাদের কান ধাঁধা হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমার পাশের সিট পড়েছিল এরকম, আপনার মাস্কের সময় তো এমন এমন মাথা জ্বলতে আছে, ইয়ারফোন লাগে, আমার কাছে খুব খারাপ লাগতেছিল, আমার মাস্ক পরা বোঝা বড় তার জন্য কঠিন ছিল। আর সে তো আছে আরেক লাইনে, আরেকটার মধ্যে সে মেতে আছে, হঠাৎ করে কান থেকে ইয়ারফোনের অংশটায় দুই কানে দুইটা একটা নিয়ে কানে দিলাম। মুসলমানের সন্তান গান শুনে রামের গান আছে না নেই? দিদি তেরা দিবার দিব, কথা বুঝছেন তো? আবার কি গান রে আল্লাহ, তোরে লইয়া থাকমু আমি জাহান্নামে, রাগ করছে, কি যে অবস্থা! অবশ্য আমি জানি না দেখি এভাবে বলছি আর কি। গান গেয়েছিলেন কবি নজরুল, কথা বলেন, গান গেয়েছিলেন কবি নজরুল, ইসলামী গান, মজিদরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি জানি আমার, শাফায়াতেরি তরি তোমার বেগম নয়ন জানি, করবে আমায় গহমানি, জানি ধরবে তুলে কণ্ঠে মধুর কাউসারের পিয়ালা, নবী দিনের দ
নবী কামলি তার জীবনে অনেক ভুল ত্রুটি ছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। মানুষ মাত্রই ভুল করে, কথা কোন ঠিক কেন? প্রিয় ভাইরা, আমার যে কথা বলছিলেন, দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করে নাই এমন মানুষ যদি মারা যায়, ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দিবে। বন্ধু বন্ধুর সাথে চলতো, বন্ধুর সাথে চলার সময়ে একজন জান্নাতে যায় আর একজনে জাহান্নামের মধ্যে চলে গেল। বন্ধু ডাক দিয়া বলল, দুস্ত রে, তুমি আজকে জাহান্নামের আগুনে জ্বলছ কেন? সেই সময় বন্ধুকে ডেকে বললে, ওই মানুষটাকে ডেকে বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়তাম না, কি করতো না, জোরে কন্যা কি করতো না, নামাজ পড়তো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, কিছু মানুষ যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, সেই সময়টার মধ্যে এসে মৃত্যুকে ডাকতে শুরু করবে, আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও, দুনিয়ার জমিনে আরেকবার পাঠাও, যেন তোমাকে সন্তুষ্ট করে আসতে পারি। আল্লাহ তার কথাগুলো বাস্তবায়ন করতে গিয়ে সূরাতুল মুলকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল ফুরকানের মধ্যে বান্দার কথাগুলো উল্লেখ করে দিয়ে বলেন, ও বান্দা বান্দি, যত মৃত্যু কামনা করবে, জুড়ে বলুন তো, মৌত আরো আসবে নাকি? ইহ জগতে মৌত হয়, পর জগতে কোনো মরণ নাই। ডাক দিবে وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আগে বা জাহান্নামে যখন ওই মানুষটাকে দূর থেকে তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করবে, সেই অবস্থাটুকু তৈরি হয়ে যাওয়ার পর জাহান্নাম দূর থেকে তাকে দেখবে, দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে দুজকে কে একটা হুংকার কট শব্দ, ও মুসলমান আজকে যদি মানুষের রাস্তা দিয়ে হেঁটে যায়, কাল বৈশাখীর ঝড় শুরু হয়, জুড়ে বলুন তো, রাতের বেলায় যদি বজ্রপাত শুরু হয়ে যায়, একা একা রাস্তা দিয়ে আসছে, তার সাথে সঙ্গী যারা ছিল নিজেরা বাড়িতে চলে গেল, হোক সে বাইকের মধ্যে কিংবা তার বাইসাইকেলে কিংবা সে রিক্সার মধ্যে, বিশেষ করে বাইক করে যদি কেউ রাস্তা দিয়ে একা একা রাতের বেলায় ব্যবসা করার পরে 11টার দিকে রওনা করে ঘরের দিকে বাসার দিকে, এমন সময় বজ্রপাত শুরু হয়ে গেল, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, জুড়ে বলুন তো, তার ভিতরে ভয় আছে না? না, ডালা ভেঙে পড়তে পারে, সেই ভয় তার অন্তরে ঢুকে যেতে পারে, তার এই আওয়াজটুকু শোনার পরে ভয় ঢুকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, যখন জাহান্নামীদেরকে দূর থেকে জাহান্নামে দেখবে, তখন তার মধ্যে একটি হুংকার শোনাই দিবে, সে একটি হুংকার শুনবে, এরপর যখন বন্ধন অবস্থায় দুজকের বাধা অবস্থায় তাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হবে, ওই সময়ের মধ্যে সে ডাক দিয়ে বলবে, আল্লাহ মেহরবানি করে আমাকে মৃত্যু দিয়ে দাও, আরেকবার আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে তোমার জন্য অবকাশ দিয়েছিলাম, কিন্তু আমার গোলামি করো নাই, আমার পায়ে সেজদা করো নাই, আমি আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করার কথা বলছিলাম, দুনিয়ার জমিনে আমি ঘোষণা দিয়েছিলাম, মানুষ যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়।
সেই সময় তুমি আমার কথাগুলো শোনো নাই রে বান্দা। আজকের দিনে তোমার জন্য মহা মুসিবত, দুনিয়ার জমিনে বান্দা যদি নেক আমল করে তার জন্য হয় জান্নাত, আর যদি নেক আমল ছাড়া মারা যায়, নামাজ ছাড়া মারা যায়, আল্লাহর বান্দাকে ডেকে বলবেন যাও তুমি জান্নাতে, একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার পরে গিয়ে দেখবে তালাবদ্ধ, দেখে বলবে আল্লাহ জান্নাতের তো তালা মারা, তুমি আমার কাছে চাবিটা দিলা না কেন? রব্বে কারিম ডাক দিয়া বলবেন আমার নবী দুনিয়াতে ঘোষণা দিয়েছিল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজই হলো জুরে বলেন কিসের চাবি, আরো জুরে বলেন কিসের চাবি? তালাবদ্ধ। এই সময় বান্দা ওখান থেকে ফিরে আসে ব্যক্ত হয়ে আল্লাহর কাছে, বলে আল্লাহ পিপাসাগ্রস্ত হয়ে গেছি, তুমি আমার জন্য একটু পানি দাও। কি দাও? জোরে বল না কি দাও, আর একটু আওয়াজ দিয়ে বলেন কি দাও? পানি দাও। আল্লাহ তখন দেখে বলবে তার জন্য একটু পানি নিয়ে আসো। কেমন পানি দেখে? ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ আমি রবকে রব বলে স্বীকার করে নাই, আমি জমিনটা তার জন্য বিছানা বানিয়েছিলাম, আমি আল্লাহ এই বান্দারে কতই না রহম করেছিলাম, পার্শ্বের বাড়িতে কোভিড-19 আক্রান্ত তার বাড়িটারে আমি আল্লাহ নিরাপদে রেখেছিলাম, জগতের মানুষেরা হয়রান ছিল, তাকে আমি অনেক সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ তাকে এত সুন্দর মতো রেখেছিলাম যাতে করে তাকে এই ভাইরাসে আক্রান্ত না করতে পারে, দুনিয়ায় আমার গোলামি করে নাই, আমার রবের পক্ষ থেকে ঘোষণা আসবে আমার হুকুমের তাবেদারি করে নাই, যাও তারে জাহান্নামের ফুটন্ত গরম পানি দিয়ে দাও, নাউজুবিল্লাহ বলতেন না, জাহান্নামের ফুটন্ত গরম পানি দিবি। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির, ওই মানুষটার জন্য আগুনের কাঁটা যুক্ত, আগুনের কাঁটা যুক্ত ফল তার সামনে উপস্থিত করে দিবে, খাও তুমি এগুলো। মানুষদেরকে যখন বলবে খাও, তখন বান্দা এবার ডাক দিয়ে বলবে আল্লাহ এই কি আমার সামনে উপস্থিত করেছ, দুনিয়ার জমিনে তোমার এই তোমার কত নিয়ামতের খাবার আমি খেয়েছি, মুরগি খেলাম, হাঁস খেলাম, গরু খেলো, খাসি খেলো, দুনিয়ার সমস্ত ভালো ভালো খাবার গুলো আমরা খেয়েছি, এখন আমার সামনে কি খাবার দিলা? আল্লাহ ডেকে বলে তুমি যা খেয়েছো এটা পর্যন্ত শেষ, আজকের দিনে তোমার জন্য এই খাবার ছাড়া আর কোনো খাবার নাই, নামাজির জন্য না বেনামাজির জন্য, কথা বলেন কার জন্য? আমার ভাইরা, ওই অবস্থানে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিয়া বলবেন যেই খাদ্যটুকু তাকে দেওয়া হবে সেই খাদ্য দ্বারা তার কোনো এনার্জি ফিল হবে না, শরীরের মধ্যে শক্তি সামর্থ্য যোগাবে না, তার ক্ষুধাও নিবারণ হবে না, এরপরে আগুনের মধ্যে তারে নিক্ষেপ করা হবে, আগুনে নিক্ষেপ করার পরে ও মায়েরা ও বোনেরা যারা আজকে উপস্থিত হয়েছেন ভালো করে শুনুন, দুনিয়ার জমিনে সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে স্বামীর বাইরে যারা আজকে বান্দি যারা ফেসিয়ালের মাধ্যমে ভিন্ন পথ অবলম্বন করে আল্লাহ পাকের কাছে দুনিয়ার মানুষদেরকে ওই অবস্থায় উঠাবে, যত সুন্দরী হোক না কেন গোটা পৃথিবীর জুড়ে সুন্দরীর জন্য জুড়ে বলুন তো প্রতিযোগিতা আছে না?
কথা কোনাকে আছে কিনা ছোট কাপড় পরে সেই সমস্ত আপনার জনতার সামনে সুন্দরী প্রতিযোগিতা হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়া বলনি দুনিয়ার জমিনে তুমি আমার গোলামি করো নাই যতই সুন্দর হও না কেন জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার পরে বান্দা এবার সর্বপ্রথম তার শরীরের যে অংশটা পোড়াবে সেই অংশটার নাম হলো চেহারা মানুষের সবচেয়ে সৌন্দর্যময় কালো মানুষ হোক তারপর জুড়ে বলুন তো তার চেহারাটার মধ্যে মানুষ তাকাই কি তাকাই না কথা বলে জুড়ে কোন আল্লাহ বলবে ওর চেহারাটাকে বিকৃত করে দাও কার কথা জুড়ে কোন না কার কথা সূরাতুল মুমিনুনের 104 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন তালফাহু বুজুহাহুম নার ওয়া হুম ফিহা কালিহুন গত বছর বলেছিলাম মুড়ি যদি আওয়াজ না করে এই মুড়ি খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে কথা কোন তো এক বছরে বয়স তো পার হয়েছে আওয়াজটা অনেক কমেছে তবে সামনে নির্বাচন আছে কিনা কোন মনে হয় আপনাদের অঞ্চলে মার্চের 3 তারিখের দিকে সম্ভবত এটার একটা নির্বাচন কবে হবে কি হবে না এই ধরনের ঘোষণা আসতে পারে নির্বাচনের সময় চেয়ারম্যান সাহেব বাড়ির সামনে চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে এসে এমন আওয়াজ দেয় মনে হয় যেন সারা রাস্তায় চেয়ারম্যান সাহেবের লেগে পাগল পাড়াছিল কথা কোন না কেন চেয়ারম্যান সাহেব যেন দেখতে পারে সে আমার জন্য গলা ফাটিয়ে দিয়েছে দুনিয়ার চেয়ারম্যান সাহেবকে যিনি তৈরি করেছেন সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য একটু গলাটা উজাড় করে আওয়াজটা বের করা যাবে না ইনশাআল্লাহ জোরে কোন বের করা যাবে না ইনশাআল্লাহ নামাজ না পড়লে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর সর্বপ্রথম তারে কি পোড়াবে আল্লাহ আমার কথাগুলো বুঝতেছেন তো আল্লাহ ডাক দিয়ে বলেন তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম আল্লাহ বলবেন এই আগুনের দ্বারা তার মুখমণ্ডলকে এমনই ভাবে জ্বালিয়ে দিবে যে সম্পূর্ণ রূপে ছাই হয়ে যাবে মানে কালো আবরণ পড়ে যাবে ওই সময় আল্লাহর বান্দা ডেকে বলবে আল্লাহ জাহান্নামের মধ্যে এত উত্তপ্ততা পিপাসাগ্রস্ত হয়ে গেছি ও মালিক তোমার মুখ থেকে আরেকটু পানি দাও যখন বলবে পানি দাও সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে ওই মানুষটার জন্য পানি নাই শরীরের ক্ষত স্থান যেগুলো দিয়ে মনে করেন আগুনের কাঁটা যুক্ত খাবার দিয়েছিল ওই খাবার চুপে দেওয়ার পরে বান্দা খেতে চাই নাই খেতে চাই নাই সহজে ধারণা দিলে বুঝবেন আগেকার সময় যে সময় ডাক্তাররা ছিল না গ্রামে গঞ্জে গরুকে এক শ্রেণীর মানুষেরা চিকিৎসা করত জোরে জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না এদেরকে আপনারা কি বলতেন বুঝেন নাই কবিরাজ আমাদের ঢাকা কিশোরগঞ্জের ভাষা হচ্ছে গোয়াল গোয়াল এই কবিরাজ গুলো আপনার ট্যাবলেট গরুর জন্য কলা পাতার মধ্যে রাখতো রাখার পরে মুখটাকে হা করাতো হা করে তারপরে গলার ভিতরে দিত কথা কোন বুঝতেছেন তো যেন পড়ে না যায় যেন পড়ে না যায় সেজন্য মুখটার মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরত কথা বলেন না কেন আল্লাহ পাক বলে দুনিয়াতে তুমি আমার নামাজ আমার বিধান পালন করো নাই
কাটা যুক্ত ফল যখন তার মুখে দিয়ে দিবে তখন বান্দা করবে আল্লাহ বলবেন কোন সুযোগ নাই একেবারে গলা পর্যন্ত হাত ঢুকিয়ে দিয়ে দাও তখন তাকে বাধ্য হয়ে যখন ভিতরে দিবে গলার মধ্যে আটকা পড়ে যাবে শরীরের মধ্যে ক্ষত ক্ষত এরকম করে আপনার ফুটন্ত হয়ে যাবে কিছুক্ষণ পর তার থেকে নির্গত হবে ময়লা মানুষের যদি ফুরা হয় কি হয় কথা কন্যাকে কি হয় ফুরা হয় এই ফুরার ভিতরে ময়লা আছে না নাই এটাকে আপনারা কি বলেন ফোজ বান্দা এবারে ডেকে বলবে আল্লাহ মহা মুসিবতে পড়ে গেছি পিপাসাগ্রস্ত হয়ে গেছি আরেকটু পানি দাও গরম পানি দাও আর যাই দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে ওই সময় গরম পানি পান করার পরে তার পিছনের রাস্তা দিয়ে সমস্ত নারী বুড়ি বের হয়ে যায় কিন্তু তার মৌত নাই দুনিয়াতেই মৌত আখেরাতে তার কোনো মৌত হবে নাকি আল্লাহ বললেন ঠিক আছে তোমার জন্য দেওয়া হচ্ছে পানি সেই পানিটা কি দেখেন আল্লাহ বলতেছেন সূরা আল হাক্কার 35 থেকে 37 পর্যন্ত فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا غسلين لا يأكله إلا الخاطئ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য ডাক দিয়ে বলবে দুনিয়ার জমিনে তোমার অনেক বন্ধু ছিল অনেক অন্তরঙ্গ মানুষ ছিল ও বেনামাজি আমি আল্লাহর কাছে তোর কোনো বন্ধু থাকবে না অন্তরঙ্গ কেউ থাকবে না নামাজ দুনিয়ায় পড়ো নাই আজকের দিনে তুমি একা হয়ে গেলে বন্ধু নাই সেই সময় টুকুর মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলবে ও পানিও চেয়েছে কিছু খাবার চেয়েছে ও আমার ফেরেশতা যাও যাও তার শরীর থেকে যে নির্গত হয়েছে ক্ষত স্থান থেকে পুষ জুরে কন্যা নাউজুবিল্লাহ ক্ষত স্থান থেকে পুষ নির্গত হয়েছে সেইগুলো তারে পানীয় হিসাবে খাবার দিয়ে দাও ও মুসলমান ধরা যদি কেউ খেয়ে যায় জুরে বলুন তো বাঁচানোর কেউ আছে না পৃথিবীর জমিনে অন্যায়কারীর বিরুদ্ধে অন্যায়কারীর পক্ষে জোরে বলুন তো এলএলবি পড়নেওয়ালা একজন একজন করে দাঁড় করানোর ব্যক্তি আছে না নাই কিন্তু হাশরের ময়দানে বিপদগামী হয়ে গেলে পরে সেই সময় টুকুর মধ্যে বান্দা আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই চিৎকার সেদিন দিবে আর বলবে আল্লাহ আজকের দিনে তোমার পক্ষ থেকে আমার উপরে রহম করো আল্লাহ ডেকে বলবেন না তোর জন্য কোনো রহম নাই সেই সময় যুগের মধ্যে তার জন্য পুইস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন একমাত্র দুজকেদেরকে এই খাবারটা ভক্ষণ করানো হবে তারপরে বান্দা এবারে চিৎকার মেরে বলবে আল্লাহ আর কত তুমি এইগুলো আমারে পান করাবা কিছু খাওন দাও কি দিতে কথা কন্যাকে কি দিতে খাবার দাও আল্লাহ বলবেন যাও জাহান্নাম থেকে কিছু ফল নিয়ে আসো সেই ফলটা কি আল্লাহ কোরআনুল হাকিমে ডাক দিয়া বলছে সুম্মা ইন্নাকুম আইয়ুহাম দাল্লুনাল মুকাযযিবুন লা زقوم فمالئون منها البطون فمالئون
فشاربون علي من الحميم كارغوشانا جورا بولين كارغوشانا আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ডাক দিয়ে বলবে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই তাদের জন্য একমাত্র বিপদগামী পথ আর যারা আমার বিধিবিধান পালন করে নাই তাদের জন্য একটা খাবার দাও যারা ঈমান আন নাই তাদেরকেও খাবার দাও ওরা ডাক দিয়ে বলবে আল্লাহ কিছু খাবার দাও আল্লাহ বলে যাও যাও জাহান্নামের সেই খাবারটা নিয়ে আসো জাহান্নামীদের জন্য সেদিন নিশ্চয়ই খাওয়ানো হবে একটি ফল সেই ফলটার নাম হলো জাক্কুম নাম কি আর জোরে কোন নাম কি কাঁটাযুক্ত ফল আপনাদেরকে আমি প্রশ্ন করি বাজারে গেলে পরে মানুষের মন চাইলো আনারস কিনতে আনারস কিনে পরে কিনে আনার পরে সে আনারসটা যদি বিবিকে বলেন অথবা আপনার মেয়েকে বলেন আমার জন্য আনারসটা রেডি করে দাও জোরে বলুন তো সুলা সহ দিবে নাকি এটা সুন্দর করে ড্রেসিং করে একটু পরিষ্কার করে তারপরে দিবে কথা কর নাকি আর যদি কেউ আনারসের উপরের অংশ আপনি আমার সামনে দেই তাহলে জোরে বলুন তো কোন মানুষ খাবে নাকি আরো সহজে বুঝেন বাংলাদেশে এমন কিছু ফল আছে যে ফলের মধ্যে জুড়ে বলুন তো কাঁটা যুক্ত আছে না না কাঁঠাল আছে নি কাঁটাল জুড়ে কোন না কাঁঠাল আছে কিনা কাঁঠালের মধ্যে কাঁটা কাঁটা আছে কিনা কর যদিও আপনার এর দ্বারা বিদ্ধ হয়ে যাবে না কিন্তু মানুষ এটাকে ভিতরের অংশ কোষ ছাড়া সেটা খায় কথা কর না কে খায় না সেটা হচ্ছে প্রাণীর খাবার গরুর খাবার ঠিক কি না বলে সেই সময়ের মধ্যে সেই কাঁটাযুক্ত খাবার খাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন তার জন্য কাঁটাযুক্ত খাবার দাও এরপরে তা যখন দিবে আবার তার সাথে গরম পানি দিবে সেই সময়টার মধ্যে বান্দা অনেক কষ্ট অবস্থানের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ও বান্দা সেই সময়টার মধ্যে আমি তোমার বন্ধু থাকব না তোমার কোনো বন্ধু থাকবে না কিন্তু যদি জান্নাতি হয়ে যান জান্নাতি আমল করে জান্নাতে যাবে আল্লাহ দেখে বলেন ও বান্দা দুনিয়ার জমিনে আমার গোলামি করেছিল আমার হুকুমের তাবেদারি করেছিল আজকে জান্নাতে এসেছো তোমারে দাঁড় করিয়ে রাখবো না আল্লাহ দেখে বলবেন ও জান্নাতি ফেরেশতা আমার বান্দা সাতকিরান সাতকিরান মাটি থেকে এসেছে তার অনেক পেরেশানি হয়েছে তার জন্য দাঁড় করানো যাবে না ওরে একটা বসার ব্যবস্থাপনা করে দাও আরো আস্তে কম সুবহানাল্লাহ জাহান্নামীকে নিক্ষেপ করে দিবে দুজকে দুজকের আওয়াজ শুনবে আর জান্নাতিকে আল্লাহ বলবেন যাও তোমাকে দাঁড় করিয়ে রাখবো না তোমার জন্য একটা বসার সিংহাসনের ব্যবস্থা রেখেছি আলা সুরুরিম আল্লাহ ডেকে বলবেন যাও তোমার জন্য আমি একটা সিংহাসন রাখছি সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ বলছেন সেই সিংহাসনটা হলো এটার দিকে তাকান আপনারা একটু তাকান তো কিসের তৈয়ারি জোরে কোন কিসের নকশা আছে না জোরে কোন দুনিয়ার জমিনে বন্ধু আত্মীয় স্বজন অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে তুমি বসতে দিয়েছিলে যেই কাঠের তৈরি সিংহাসনটা ছিল তার মধ্যে নকশা করা ছিল কাঠে আমার গোলামি করে চলে বান্দা বান্দি দুনিয়াতে সেজদা করার কথা বলছিলাম তুমি সেজদা মেরেছিলে আজকের দিনে তোমাকে আমি একটা সিংহাসন দিব কিন্তু কোনো দুনিয়ার কাঠ না জান্নাতেও কোনো কাঠ না আল্লাহ বলেন আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন স্বর্ণকচিত বিশিষ্ট একটা সিংহাসন দান করব কিসের তৈয়ারি জোরে কোন না কিসের স্বর্ণে
এরপরে আল্লাহ বলেন বান্দারে কেমনে সেই জায়গায় বসবে দুনিয়ায় নামাজ পড়ছিল আগে জাহান্নামীদের কথা গেছে এখন কাদের কথা আর জোরে কার কথা আল্লাহ ডেকে বলবেন দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ছিলে আমি আল্লাহর হুকুমের তাবেদারি করেছিলে তোমারে আমি বসতে দিলাম সেজন্য ফেরেশতাদেরকে ডেকে বলবো আমার ফেরেশতারা যাও যাও বাংলাদেশের সাতক্ষীরার মাটি থেকে এসেছে মনে হয় সাতক্ষীরার মাটি সম্পর্কে আল্লাহর জানা নাই কথা কন্যাকে জানা নাই আমি সাতক্ষীরা বলতেছি দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন আল্লাহর সব জায়গা সম্পর্কে জানা আছে যাও যাও তার জন্য আমার পক্ষ থেকে কিছু শরবতের ব্যবস্থাপনা করো তারপরে একটি শরাবের পেয়ালা নিয়ে আসবে দুনিয়াতে কাচের গ্লাস দিয়ে আপনি শরবত পান করেছেন সিরামিক্সের গ্লাস দ্বারা শরবত পান করেছেন আল্লাহ বলবেন না না সিরামিক্স না কাচের না আমি আল্লাহ স্বর্ণের পেয়ালা খোজা পূর্ণ পেয়ালা দিয়ে তোমার স্বর্ণের পেয়ালা দিয়ে শরবত দান করব শরাব দিবেন এ শরাব বমানা মদ দুনিয়ার টানা কথা বুঝেন না এক বোতল মারলে গুষ্টি শুদ্ধা গালি দিয়ে যা আসেনি আসেনি আপনাদের সাত কি রাতে নেই আছে কমুনি রাগ করবেন তো বাংলাদেশে বহু বাবা আছে বহু বাবা আছে এর মধ্যে একটা বাবার নাম হলো বিড়ি বাবা কুমিল্লা যে যে রূপ নিয়েই যায় তার বিড়ি খাওয়া আসেনি বাংলাদেশে বিড়ি খাওয়া নেই কোন একটা বাজেট আমি দেখিনি আমার বুঝদার হওয়ার পর থেকে যে বাজেটের মধ্যে সিগারেটের দাম বাড়ে না কথা কন না কে কোন একটা বাজেট আমি দেখিনি যেই বাজেটের মধ্যে সিগারেটের মূল্য বাড়ে না বিড়ি সারবেন তো বিড়ি সারবেন আওয়াজ দেন মানে সারবেন সারবেন নি কারা কারা সারবেন একটু হাতটা দেখেন আল্লাহ রে আধা মানুষের হাত উঠে তাইলে আমি এটা বললে আপনারা অসন্তুষ্ট হবেন এই জন্য এটা বলবো না কেউ টানে গল্লি কেউ টানে বেনসন কেউ বাটানে পালমাল মদ গাজা হিরোইন নিশি রাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল রাগ করছেন রাগ করেন না ভাই সিগারেটের গায়ে লেখা আছে সিগারেটের গায়ে লেখা আছে এটা আপনার একটা ছবিও দেওয়া আছে আসেনি স্বাস্থ্যের জন্য শুধু ক্ষতিকর না ক্যান্সারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি কেউ টানে গল্লি কেউ টানে বেনসন কেউ বাটানে পালমাল মদ গাজা হিরোইন নিশি রাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ডিগবাজি খাই হাই দিনে দিনে বদলাই এই মানুষের হালচাল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল ধূমপান বিষপান জানে না কোনজন এই কথাটার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আতিজ বিড়ি টানে আপনাদের অঞ্চলে কি বিড়ি চলে ধূমপান বিষপান জানে না কোনজন এই কথা ঠার মানে জেনে শুনে আরো বেশি বেশি করে আতিজ বিড়ি টানে মদ আর গাঁজা খাওয়া শুধু ঘুষ দেওয়া নেওয়া ইসলামে হারাম রাহাজারি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম ওরা ধনে বলে সবল ওরা ধনে বলে সবল ওরা নামায় কামের দল ওরা শয়তানের দলবল ওরা ইবলিসের দলবল রাগ করছে আরেক দল আছে মোবাইল নিয়ে ব্যস্ত ওমা কথা কোন সারা রাত কলি টিপছে আসেনি আসেনি মিস কল মারে কি মারে মিস কল মারে বা 89 এ পরে রাতের বেলায় ফোন মারছে এক জায়গায়
পুরুষের কণ্ঠ পড়ল, হ্যালো কেটে দিছে। এরকম মানুষ আছে না? মানে বাবা ফোন পাঠাইছে তো বিদেশ থেকে, এজন্য সেইটা। আরেকবার ডায়াল করল, এরপরে মেইলি কণ্ঠে চিকন আওয়াজ আসলো, হ্যালো। এইবার ঠিক আছে, আপনি কি, এটা কি আব্দুল্লাহর নাম্বার না? ও সিটার, তুমি জানো না কার নাম্বার? আসেনি আসেনি কথা নাকি আসেনি? এরপরে এক মিনিট দুই মিনিট করে কথা চালিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে এমন আসলো, মা রাতের বেলায় মনে করতেছে ছেলে পরীক্ষার আগে কি যেন কষ্ট করে পড়াশোনা করতেছে, পড়াশোনা করে না আকাম করে, মা কথা শুনতে কেন? যখন মা শুনল যে ছেলে পড়তেছে, আস্তে করে জাগ্রত হলো, জাগ্রত হয়ে তারপরে এক গ্লাস দুধ বানালো। ছেলে যখন দেখলো মা আসতেছে, তখন মোবাইলটাকে রেখে দিয়ে লাইনে আছে, কিন্তু কিসের মধ্যে আছে? লাইনে আছে, মোবাইলটা রেখে দিয়ে মাকে শোনাচ্ছে। পড়তে পড়তে সে অস্থির হয়ে যায়, হঠাৎ করে একদিন বলতেছে, তুমি অনেকদিন ধরে আমার সাথে কথা বলছো কিন্তু তুমিও আমাকে দেখো না, আমিও তোমাকে দেখি না, চলো না একটু দেখি। তারপরে মনে করেন যশোর এয়ারপোর্টের পাশে তো ভালো জায়গা আছে, এখানে সিলেক্ট করব। আপনারা যদি বলেন আমাদের যশোর কেন দিলেন, আপনারই ঢাকা শহরের কোনো অংশ পাইলেন না? ঠিক আছে, অনেক ভুরকা, কোয়ালিটি আছে না? জোরে কন্যাকে, কোয়ালিটি আছে না? এখন তুমি কোন ওই যে লাল বর্ণের ভুরকাটা, সেটা হলো কাছে গেল, কাছে গিয়ে দেখে বলতেছে নেকাবটা খুলো, নেকাব খোলার পরে দেখলো সে তো মেয়ে না, তিন সন্তানের মা। উমা কথা কর, হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপন নিশি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মত না আমার পরাণ বাগে। নাই নাই কথা কর, নাই হাতে আছে মুঠোফোন, সদা করে আলাপন রাত্রি জেগে জেগে, চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মত না আমার পরাণ বাগে। ওরা নিউ বাটপারের দল, ওরা নিউ বাটপারের দল, আর সুযোগ নেই পিস্তল, ওরা শয়তানের দল বল, ওরা ইবলিসের দল বল, ঠিক না বলে? এগুলো ছেড়ে দিতে হবে, দাদি তো বিড়ি ছাড়বেন না, বিড়ি ছেড়ে দিতে হবে ভাই। আপনার জন্য, আপনার জন্য মহা মুসিবত, নিজের ক্ষতি নিজে করছেন, নিজের ক্ষতি নিজে করছেন। আবার অনেকেই বলবেন হুজুর রাজে বড় বড় পানির ভিতরে জর্দা খাই বেশি বেশি করে, এইটা এটাও ক্ষতি, একই অবস্থা। আপনার জন্য আপনি ক্ষতি করছেন, দেহকে পুড়িয়ে ছারকার করে দিচ্ছেন, আপনার পাকস্থলী আপনি নষ্ট করে দিচ্ছেন, ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আজকে যে হারে ক্যান্সার বাড়তেছে, এই অবস্থাটুকুর পিছনে কারণ হলো আমরা অন্যায়টাকে অ্যাকসেপ্ট করেছি, কথা বলেন ঠিক কিনা? আপনার প্রয়োজন পড়ে এই বিড়ির টাকা দিয়ে একটা কলা খান না ভাই, বিড়ির টাকা দিয়ে আপনি একটা কলা খান, দেখবেন আল্লাহ তাআলা আপনার শরীরটাকে এনার্জিফুল করে দিয়েছেন। কিন্তু আজকে আমরা তার ধারে কাছেও যাই, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জান্নাতি মানুষ, সাতক্ষীরা থেকে এসেছো, আমার এই জান্নাতের মধ্যে বসতে দিলাম, তারপরে এক পেয়ালা দিলাম, কি দিছে জোরে, পেয়ালার মধ্যে কি? কথা কর নাকি, কি শরবত? বান্দা পান করার পরে তারই পাশে মেসিয়ার গুলো ঘোরাঘুরি করে, সেই সময় সে যখন পান করে, পান করার পরে আল্লাহ ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা রে, আমার গোলামি করে এসেছো, এই কারণে আমি তোমার জন্য জান্নাতি শরবতের ব্যবস্থাপনা করেছি। এখন শরবত পান করি আল্লাহ মনে হয় বিদায় দিয়ে দেবে নাকি? আর কোনো খাউন নাই, কথা কন্যাকে খাউন নাই, দুজকির জন্য কি ফল?
জাক্কুম দুজকের জন্য কি ফল জাক্কুম আর জান্নাতের জন্য আল্লাহ বলতেছে ওয়ালাহমি তায়রিম মিম্মা ইশতাহু আল্লাহ বলে তোমার জন্য জান্নাতে আমি পাখির গোশত রাখছি কিসের গোশত দুনিয়াতে খাসি খাইছো মুরগি খাইছো খেয়েছো তুমি গরু মহিষ আর অনেক গোশত খেয়েছো কিন্তু তুমি জান্নাতে একটা পাখির গোশত খেয়ে দে করে বান্দা আল্লাহ বলবে আমি তোমার জন্য জান্নাতে পাখির গোশত রাখছি দুনিয়ায় শীতের কনকনি রাতে আমার পায়ে সাজদা করার জন্য ওযুটা করছিলে সেই ওযু করার কারণে তোমার হাত এবং চেহারার দিকে আমার নবী বলেছিল সমস্ত গুনাহগুলো চলে যায় ওযুর কারণে আজকের দিনে তোমার গুনাহ maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করেছিলে বান্দা সেজন্য তোমার মেহমানদারির লক্ষ্যে আমি আল্লাহ পাকের গোশত তৈয়ার করে রেখেছি প্রস্তুত পাকির গোশত এরপরে আল্লাহ ডেকে বলেন বান্দারে তোমার মনে আরো কিছু খাওয়ার নেশা আছে নাকি দুনিয়ার জমিনে আমরা লক্ষ্য করেছি সুশীল সমাজ থেকে বেশি এসেছে কোন খাবারের পরে তারপর ফল দেয় কথা কন না কেন আল্লাহ ডেকে বলে দুনিয়াতে তুমি এটা খেয়েছিলে এটা পৃথিবীর কারো বানানো না আমি আল্লাহ কোরআনের আলোকে সবকিছু আমার থেকে ধারাবাহিকতা সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলে জান্নাতি মানুষটা সামনে যাবে সামনে যাওয়ার পরে আল্লাহ বলবে তোমার মনে কিছু আশা আছে নাকি হঠাৎ করে লক্ষ্য করবে আর বলবে আল্লাহ এত উঁচু গাছ তার মধ্যে কি সুন্দর সুন্দর ফল ঝুলন্ত আছে এগুলো আমি একটু খেতে চাই তারপরে যখন আল্লাহ বলবে খাও কেমনে খাবো দুনিয়াতে পারার জন্য আম গাছের থেকে আম পাড়ার জন্য কোটার ব্যবস্থা ছিল বাসের কথা কন না কেন এত উঁচু গাছ থেকে কেমনে পাড়াবো আল্লাহ ডেকে বলেন কোনো টেনশন নেই লা তাখাফি ওয়ালা তাহজান দুনিয়াতে আমার গোলামি করেছিল আজকে সব ফয়সালা আমি করে রেখেছি আস্তে করে শাকাটারে বাঁকা করে দিবেন বান্দার জবানের সামনে মুখটার সামনে এনে দিবে আর বলবে যত ইচ্ছে খাও আমি আল্লাহ একবারও নিষেধ করব না জাহান্নামীদের কি খাবার জাক্কুম আর জান্নাতীদের জন্য কি পাকির গোশত এরপরে ফল দেয় এরপরে যখন বান্দা সামনে যাবে বিভিন্ন জায়গা ঘুরে আবার তার রুমে আসবে কামরায় আসবে রুমে আসার পরে বান্দা দেখবে অনেকগুলো ফল ফল যখন মওজুদ আসে মওজুদ থাকা অবস্থায় ডেকে বলবে আল্লাহ খাবো নাকি কহা খাও এরকম করে দেখবে না আল্লাহ এটা তো কিছুক্ষণ আগে খেয়েছি বুঝেন নাই এরকম করে দেখবে দেখে বলবে না আল্লাহ এটা তো কিছুক্ষণ আগে খেয়েছি আল্লাহ বলবেন না উতু বিহি মুতাশাবিহা দেখতে একই রকম কিন্তু তার স্বাদ আমি আল্লাহ ভিন্ন রেখেছি খাও খাও এটা খাও খাওয়ার পরে আবার বের করবে জান্নাতটা ঘুরে ঘুরে দেখবে ঘুরে ঘুরে দেখার সময় আল্লাহ বান্দাকে এমন একটি গাছের নিকটে নিয়ে যাবে এই গাছের নিকটে নিয়ে যাওয়ার পরে বান্দা ডেকে বলবে আল্লাহ এটা তো দেখতে বাংলাদেশে একটা ফল দেখছিলাম সেই ফলটার নাম হলো আপনাদের সাতক্ষীরায় ফলের দোকানে পাওয়া যায় বড়ই আসেনি কথা কন্যা কে আসেনি আপনাদের বাড়ির আঙ্গিনায় গাছটা থাকতে পারে বড়ই গাছ রব্বে করিম দেখে বলবে আমি তোমার জন্য দুনিয়াতে আমার গোলামি করেছিলে পায়ে সিজদা করেছিলে আজকে আমি আল্লাহ তোমার উদ্দেশ্যে জান্নাতের মধ্যে বড়ই গাছ তৈয়ার করে রেখেছি মনে মনে চিন্তা করতে পারেন বড়ই গাছ বড়ই খেলে আবার কি হবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা যখন ল্যাপস হয়ে যায় দুর্বল হয়ে যায় ডাক্তার সাহেবের কাছে দৌড় মারে কথা বুঝেন স্যার
शारीरिक भावे दुर्बल हो गेछि बीबी आमार प्रति असंतुष्ट सर बोले कोनो समस्या नहीं ट्रिटमेंट करे दिलाम मेडिसिन तुम्हें एभावे खाबा देखबा तुम्हें सबल हो गेछो अल्लाह बोलें दुनिया मेडिसिन खेये तारपरे सबल हो गेछिले रे बंदा आमी अल्लाह जन्नतेर मध्ये एकटा बड़ई गाछ राखछि एकटा बड़ई तुम्हार शरीरे एमन सबलता दान करबे एक एक करे सत्तर बीबी तुम्हार काछे पराजित हये जाबे बड़ईटा केमन हबे मटकार मतन किसेर मतन जोरे करना किसेर मतन मटकार मतन रसूल मेराजे गिये देखेछेन एक एकटा बड़ई होच्छे एई जे सुटकी राखे जे देखछेन तो कथा कोन्ना देखछेन कि सुटकी जे राखे जेटार भितरे पर एखान थेके बेर करे तारपरे देय एटाके आपनारा कि बोलेन जी बुझाते आमी सक्षम होच्छि ना आगेकार समये मानुषेरा महिलारा चाउल राखतो हाँ एइ तो बुझे गेछेन एकटा ना होले आरेकटा दिए तो बुझाते पारबो जाला एइ जे जाला छोटो ना बड़ो जोरे कोन ना छोटो ना बड़ो आल्लाह बोलबे एक एकटा बड़ई तोमार जन्य जालार मतन करे रेखेछि जोरे कोन ना सुभान पाता होलो हाथीर कानेर मतन प्रश्न जागते पारे अल्लाह ये तो बड़ो बड़ई खाबो केमने आपने आमी आजके डिस्टेंस तो आछे हाइट कथा बोलें ठीक कि ना अल्लाह प्रत्येक जन मानुष के 60 गज लम्बा करे दिबेन अरे एकटु आस्ते कर सुभान अल्लाह मुखटा कि छोटो थाकबे ना बड़ो थाकबे पेटटा मने हय एई 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 अवस्थानेरई थाकबे नाकि पेट कि होबे बड़ो हबे যত ইচ্ছে খাবে আল্লাহ বলেন তোমার কাছ থেকে আমি আল্লাহ কোনোদিন কৈফিয়ত নিও না কারণ এটা হচ্ছে আমার সেজদার বিনিময় জোরে কর না সুবহানাল্লাহ আজকে আল্লাহর পায়ে সেজদা নাই সেই মানুষ কখনো আল্লাহর প্রিয় হতে পারে না আমার ভাইরা দয়াময় আল্লাহ তাআলা আমাদের সকলকে সেজদার মাধ্যমে সন্তুষ্ট করার তাওফিক দান করুক আরো জোরে বলেন আমিন আল্লাহ বলেন ও নবী আপনি বলুন কুল সূরাটার নাম বলেছিলাম সূরাতুল জুমার আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন ইন্নি উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন আপনাকে কেন পৃথিবীতে পাঠালাম আপনি বলুন রাসূল বলছেন নিষ্ঠার সাথে কেবল আল্লাহর গোলামীর জন্য আদিষ্ট হয়েছি জোরে করুন সুবহানাল্লাহ আর নামাজই নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন আরাইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম হাত্তা ইগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা মাররা হাল বাকিয়া মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা মিসলু সালাতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া আল্লাহ বলে দুনিয়াতে কেউ যদি সালাত আদায় করে তার জন্য দৃষ্টান্ত দিয়েছেন কাহার বাড়ির সামনে যদি পুকুর থাকে নহর থাকে দৈনিক পাঁচবার সেই নহরটা পাড়ি দিয়ে যায় তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে ভাই কথা কোন না ময়লা থাকতে পারে আল্লাহ পাকের হাবিব বললেন হাল বাকিয়া মিন দারানিহি শাইউন তখন সাহাবীরা বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ওগো আল্লাহর হাবিব তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না রাসূল বললেন মিসলু সালাতুল খামস বা সক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকমই ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আল্লাহ তাদের শরীর থেকে নামাজ পড়ার কারণে সমস্ত গুনাহগুলো ছড়িয়ে দেন সকলেই বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমাদের সকলকে সালাতের মাধ্যমে গুনাহগুলো মাফ করে দেয় সকলেই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা না না আজান দেখছি আগে একজনে দিয়েছে ইসলামী সংগীত আচ্ছা তবে আপনারা একটু কষ্ট করতে হবে যে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইসলামী সংগীতের আবেদন আমি তো মনে করেছিলাম না জানি কোন থেকে কি আসছে
কথা বুঝেন নাই শেষের বেলায় একটা ইসলামী সংগীতের আবেদন এই অনুরোধটুকু হচ্ছে মালিক একটি ঘর বানিয়ে দিও ওটা আমি আজকে আর পারতেছি না সেজন্য সরি আমাকে ক্ষমা করে দিবেন এটা আমি ফুল পারি না ফুল পারি না তবে আপনাদেরকে নিয়ে আজকে একটু আলাদা সংগীত আপনারা কষ্ট করবেন তো আমার সাথে কষ্ট করবেন তো দুদল কষ্ট করবেন ইনশাআল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান সবাই আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা পরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান তাহাতে রয়েছে কি সুধা পরাণ কোথা পেল তাহারা ওই সুরামলান কোথা পেল তাহারা ওই সুরামলান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান 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 সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন নিঝুম কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হয় কেন নিঝুম কালো কোথা পেলো মানবেরই জীবন বিধান কোথা পেলো মানবেরই জীবন বিধান জবাব একটা শুধু আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান 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 শেষ একটা না পারলে আরেকটা আমার জীবন আমার আচ্ছা যাক উনি তো কষ্ট করে লিখে আমার কাছে আবেদন করেছেন ভাইয়ের মনটা খুশির জন্য আমি এটা বলছি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি ওব
কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল নিরাশ্রয় দুর্বল তুমি শুধুই পারো দিতে শক্তি ও সম্বল শক্তি ও সম্বল তাই দয়াময় তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি তুমি কারো হাত কভু ফিরাওনি যে যখন হাত তুলেছে যে যখন হাত তুলেছে তুমি তাকে ভুলো না প্রভু যে তোমাকে ভুলেছে যে তোমাকে ভুলেছে তাই দয়াময় তাই দয়াময় করো গো আমায় দিনের অনুরাগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি সকলে দরুদ ইব্রাহিম বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا حكم الحاكمين مرحوم الحاج كرم علي بشاش ওনারে ১২তম এবং মরহুম আনোয়ার বেগমের চতুর্থ বার্ষিকী দোয়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ওলামায়ে কিরামগণ কথা বলেছেন আমি অদম কিছু কথা বললাম সমস্ত কথাগুলো মার্জনা করে দিয়ে অপরন্ত সাবের ভান্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছায়া দাও ইয়া আহকামাল হাকিমিন আজকের এই দুয়ার মাহফিলের অপরন্ত সাবের ভান্ডটুকু বাড়িয়ে মরহুম আল হাজ কেরামত আলী বিশ্বাস এবং আনোয়ার বেগমের কবরের মধ্যে তুমি পৌঁছে দাও রে আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন বান্দা মৃত্যুর সাথে সাথে বান্দির মৃত্যুর সাথে সাথে তার নেক আমল বন্ধ হয়ে যায় নিজের থেকে আমল করা বন্ধ হয়ে যায় কিন্তু সদকাতুল জারিয়া হিসাবে নেক সন্তান রেখে গেলে সেই সন্তানের কারণে জারি হয়ে যায় কবর পর্যন্ত সেই সওয়াবের ধারাবাহিকতা আয় আল্লাহ তাআলা তোমার বান্দা ডাক্তার আল্লাহ তোমার বান্দা পরিবারস্থের সকলকে নিয়ে
প্রত্যেক বছরে এই মাহফিলটাকে বান্দাদের জন্য তোমার বান্দা বান্দীদের জন্য উপহার দিয়ে থাকেন। মেহরবানি করে আল্লাহ তোমার এই বান্দাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। ও মালিক, মনের আশা আমার কাছে ব্যক্ত করেছেন মাদ্রাসার, মেহরবানি করে আল্লাহ এলাকার মধ্যে একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাদ্রাসা করার ব্যবস্থাপনা করে দিও রে আল্লাহ। ইয়া কামাল হাকিমিন, তোমার বান্দার বাচ্চা অসুস্থতায় আমারে দেখে এলো রে আল্লাহ। পৃথিবীর সমস্ত ডাক্তারের ডাক্তারে তুমি, যেই জায়গায় মানুষ ব্যর্থ হয়ে যায় সেই জায়গায় তোমারও ক্ষমতা। মেহরবানি করে আল্লাহ তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থতার মতন কথা বলার সামর্থ্য দান করে দিও। ও মালিক, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কলিজার টুকরা মা কার নাই, শীতের কনকনি রাতে আরামের বিছানার সাথে যখন আমরা শুইতাম, প্রস্রাব করে কাপড়টা ভিজিয়ে দিলে কোনদিন লাথি মেরে মেলে দিত না রে আল্লাহ। কাপড়টারে বদলিয়ে বদলিয়ে তারপরে বুকটার সাথে ধারণ করে রাখতেন, সেই মাজার দুনিয়ার জমিনে নাই। মেহরবানি করে প্রত্যেকের মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের বাবা নাই, ও মাওলাই করিম প্রত্যেকের বাবার কবরটারে চিরতরে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আহকামাল হাকিমিন, আজকের দিনে আমরা যারা বিবি হারা হয়ে অনেকেই তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ, আবার অনেকেই স্বামী হারা হয়ে হাত বাড়াইছে। মেহরবানি করে স্বামী স্ত্রী যে দাম্পত্য জীবনের সুখময় ছিল আজকে অনেক বঞ্চিত, মেহরবানি করে তোমার বান্দা বান্দির কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ তাআলা এই মরহুম আলহাজ কারামত আলী বিশ্বাস ওনার পরিবারস্থ ডাক্তার সাহেবের পরিবারস্থ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। পরিবারে যারা জীবিত আছে আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ও মালিক, ছোট ছোট কচি কাচাদেরকে তুমি দিনই বুঝদান করে দিও। আল্লাহ, আমরা যারা হাত বাড়ালাম আমাদের সকলের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা সগিরা কবিরা শিরকি বেদাত সকল প্রকার গুনাহ থেকে মাহফুজি তলব করছি রে আল্লাহ। মেহরবানি করে আমাদের সকলের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি ছাড়া কার কাছে আল্লাহ করি বলুন, তুমি বিনে কে বুঝিবে আমরার মনেরই বেদন। ভাই বেরাদর বন্ধু স্বজন সকলকে চারিয়া যেতে হবে রে আল্লাহ, স্ত্রী পুত্র কান্দি বেশে দিন নীরবে বসিয়া, জ্বালাইও না পুড়াইও না রে আল্লাহ আমরা রে দুজুকে রাগুনে। এমন কঠিন ওয়াজব সহিব কে মনে, এমন কঠিন ওয়াজব সহিব কে মনে। আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম রাখিয়া দিও। আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে এলাকার সমস্ত মুদ্দেগানাদেরকে মাফ করে দিও। এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ এলাকার মধ্যে তোমার পক্ষ থেকে শান্তির হাওয়া চালু করে দিও। রব্বে করিম, কোভিড-19 তথা করোনা ভাইরাস থেকে এলাকার সবাইকে তুমি হেফাজত করে নিও।
ইতালির প্রেসিডেন্ট বুঝিয়ে দিয়েছে আকাশের ফয়সালা ছাড়া আর কোন ফয়সালা হবে না। তুমি যে ক্ষমতাধর সমস্ত রাজা বাদশারা বুঝে গেছে রে আল্লাহ, আমরাও বুঝতে বাকি নেই, তুমি সমস্ত ক্ষমতার মালিক, আমাদেরকে করোনা ভাইরাস থেকে আল্লাহ হেফাজত করে নিও। কাহারো শরীরে যদি বিন্দু পরিমাণ জার্ম থাকে, মেহরবানি করে আল্লাহ তার থেকে তারে মুক্ত করে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়াহকামুল হাকিমিন, যেই মানুষেরা বিদায় হয়ে গেছে, অনেক পুলিশের ভাইরা করোনায় আক্রান্ত হয়ে বিদায় হয়ে গেছে, অনেক ডাক্তাররা মারা গেছে, অনেক নার্স মারা গেছে আল্লাহ, অনেক সুশীল সমাজের মানুষেরা মারা গেছে, মেহরবানি করে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ শেষবারের মতো আরাধনা, অনেক মা বোনের উপস্থিত হয়ে হাত বাড়াইছে, মুরব্বীরা হাত বাড়াইছে, ওলামায়ে কেরাম হাত বাড়াইছে, মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করে নিয়ে প্রত্যেকের জিন্দগির গুনাহগুলো তুমি মাফ করে দিও। শেষের আরাধনা তোমার কাছে অনেকবার, দুনিয়ার জমিন থেকে বিদায় যেদিন হয়ে যাব, মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিবা, সেদিন আমাদের সকলকে তোমার রাসূলের শিখানো কালিমা, উহুদের ময়দানের দন্দন শহীদের কালিমা, আল্লাহ তায়েফের জমিনে রক্তের কালিমা আমাদের সকলের জমানে তুমি জারি করাইয়া নিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।